দুদিন পরেও জঙ্গি মুক্ত হলো না পাঠানকোট, জারি গুলির লড়াই, এয়ারবেসে পরপর বিস্ফোরণ, কাপ্তারে নজরদারি, বাকি জঙ্গিদের খোঁজে এনএসজি, সেনা ও পুলিশের ত্রিমুখী অভিযান। তা 60 ঘন্টা পরেও বাগে আনা গেল না জঙ্গিদের এক জঙ্গি খতম, খবর অসমর্থিত সূত্রে, দেহ না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে বলতে নারাজ সেনা কর্তৃপক্ষ, সশস্ত্র আরো কয়েকজন জঙ্গি ঢুকে থাকতে পারে বলছে সেনা। লাগাতার অভিযানেও কিভাবে অক্ষত জঙ্গি ভাবাচ্ছে সেনা কর্তাদের, জঙ্গিদের দ্বিতীয় কোনো দল এয়ারবেসে ঢুকেছে কিনা উঠছে সেই প্রশ্ন, কোন রুটে ভারতে অনুপ্রবেশ, রিপোর্টই পেশ করতে পারল না বিএসএফ। ভারত পাক আলোচনার আবহে ফের জঙ্গি হানা, প্রশ্নের মুখে মোদীর উদার পাক নীতি, প্রায় 3 দিন পরেও কেন জঙ্গি মুক্ত হল না পাঠানকোট, অভিযান নিয়ে কেন এত ধোঁয়াশা, দেখুন সোজা কথা, টার্গেট ভারত আজ রাত 8টায়। ইম্ফল থেকে 30 কিলোমিটার দূরত্বে ভয়াবহ ভূমিকম্প, রিকটার স্কেলে কম্পনের মাত্রা 6.7 কম্পন অসম, সিকিম, অরুণাচলে, মুখ্যমন্ত্রীদের ফোন, মোদীর সব রকম সাহায্যের আশ্বাস। ভূমিকম্পের জেরে লন্ডভন্ড ইম্ফল, মৃত 6, জখম শতাধিক, ভেঙে পড়েছে একাধিক বাড়ি, বাংলাদেশেও মৃত্যু 3 জনের, আহত 40, গুয়াহাটি মুর্শিদাবাদে আতঙ্কে মৃত 2, দার্জিলিংয়েও জখম বহু। ভোররাতে ভূকম্পন, ফের কেঁপে উঠল উত্তর পূর্ব ভারত, কাঁপল কলকাতা সহ গোটা রাজ্য, কেন বারবার কাঁপছে মাটি, কতটা নিরাপদ তিলোত্তমা, কতটা নিরাপদ আপনি, দেখুন আতঙ্কের কম্পন সন্ধ্যে 7টায়। স্পট ফিক্সিং কাণ্ডে সুপ্রিম কোর্টের লোধা কমিশনের রিপোর্ট পেশ, ক্রিকেট প্রশাসনকে রাজনীতিমুক্ত করার প্রস্তাব, ক্রিকেটকে দুর্নীতিমুক্ত করতে বোর্ডের সংবিধানেও বদল আনার সুপারিশ।